ধন্যবাদ সুধি দর্শক আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। আসলে আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা হয়তো এর মধ্যে এর আগে আমাদের হিলি চিকেনের আরও বেশ কয়েকটা পোস্ট দেখতে পেয়েছেন। তো আসলে বিষয়টা হচ্ছে যে হিলি চিকেনটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। সেটা হলো এটা মূলত বন্য মুরগি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রয়েছে, এগুলোর বয়স 5 মাস রানিং চলতেছে। তো এই 5 মাসে এদের ওয়েট হয়েছে এক একটার 3.5 কেজি 4 কেজি এরকম ওয়েট হয়েছে এক একটা পাখির। তো আর ফিমেলগুলো যেটা রয়েছে, ফিমেলগুলোর ওয়েট আপনার 2.5 কেজি 3 কেজি এরকম হয়ে থাকে ফিমেলগুলোর ওয়েট। তো সত্যি দর্শক, আসলে আমরা সারা যারা যারা দেশি মুরগি পালন করার ইচ্ছা পোষণ করেন, বিশেষ করে দেশি মুরগিটা অনেক আগে এটা আমাদের দেশে আসার জন্য এটার হয় না, এই ডিমের পরিমাণটা তেমন ভালো না। তো ডিমের পরিমাণটা ভালো না হওয়াতে দেখা যাচ্ছে যে আমাদের এটা আপনার হয়ে গেছে, গ্রোথটা ভালো আসে না, ডিমটা ভালো দেয় না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিএলআরআই, বাংলাদেশ সরকারের বিএলআরআই এটা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। আমি তাদের উদ্যোগকে স্বাগত জানাই এবং যে বিষয়টা জানাচ্ছি যে এই হিলি চিকেনগুলো এখন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি, যাতে সবাই এটা দিয়ে উপকৃত হতে পারে। তো আমরা চাচ্ছি যে আমাদের সাথে সবাই যদি একত্রিত হয়ে মিলিত হয়ে কাজ করেন তাহলে ভালো হয়। আর এই হিলি চিকেনগুলো অত্যন্ত রাগি। শুধু দর্শক, আমি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আর এদিক দিয়ে দেখেন আমি এখানে লাঠি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন লাঠি, এরা দেখেন এরা খুবই সাহসী। এরা আমাকে মানে কি বলবো, এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে 3-4টা ঠুকুর অলরেডি আমার দিয়ে দিছে। তো এরা যে দিয়ে অনেক, যেহেতু এরা বন্য পাখি, তো এই বন্য থাকাতে এরা দেখা যায় যে এই যে এদের জিংটা এখনও রয়ে গেছে, বন্য খাবারটা। তো দর্শক, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নিম্নোক্ত নাম্বার যোগাযোগ করতে পারেন, 01982385 68। তো আমরা হিলি চিকেন একদম সলিড, অনেকে আবার এখানে সেচো বা অনেক কিছু মিলিয়ে ফেলছে, তো আমরা ওইটাতে না, আমরা চেষ্টা করেছি যে কীভাবে সলিড দিতে আপনাদের হাতে তুলে দিতে পারি। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইয়াতে যোগাযোগ করবেন নাম্বারে। আর দর্শক, আমরা অনেক ভালো মানের ইনকিউবেটর তৈরি করতেছি। তো আমাদের ইনকিউবেটর ওয়ার্ল্ডে সব জায়গাতেই ভালো এবং দেশের বাইরেও আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি। তো আমাদের ইনকিউবেটর নিতে পারবেন আপনারা। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই হলো আমাদের পাখিগুলো। তো আমরা আরও দেখানোর চেষ্টা করতেছি, হিলি চিকেন আরও রয়েছে আমাদের এই পাশে। এই পাশে আমাদের ওই পুরাটাই হিলি চিকেনের, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেল আর ফিমেল, এই পুরাটাই ওই পাশ পর্যন্ত একদম হিলি চিকেন। তো দর্শক, আমি এখানে আসছি, এখানে নড়াচড়া করতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে নড়াচড়া করলেই এরা খুব রাগি। তো দেখা যাচ্ছে যে এরা আমাকে আক্রমণ করে বসে, তো এই জন্য আমি লাঠি নিয়ে দিচ্ছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও আমি লাঠি হাতে নিয়ে ঘুরতেছি, এর মাঝেই দেখবেন যে কোনোটা হয়তো বা আমাকে আক্রমণ করতে পারে। এই দেখেন এরা 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 খুবই পাওয়ারফুল। তো দর্শক এই দেখেন, দেখেন এরা কীভাবে আসে, এরা এরা একটু পা দিলেই দেখবেন যে কীরকম চলে আসে, চতুর্দিক দিয়ে মার দিতে চায়। দর্শক দেখতে পাচ্ছেন এরা অলরেডি দর্শক আমাকে আক্রমণ করে ফেলছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি আর এটার ক্যামেরা নিয়ে না গাই, ওইখানে আর একটা মায়ের হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আবার মায়ের হচ্ছে। এরা খুব ঝগড়া করে, খুবই রাগি। আসলে বনের যে একটা স্বভাব, এই স্বভাবটা এদের মাঝে আছে মূলত, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।